हेलो बंधुरा, वेलकम टू माय चैनल। आज के वीडियोते आमरा जेनरल नॉलेज संक्रांत एक गुरुत्वपूर्ण एप्स कथा आलोचना करब एवं सेखाने की कि प्रश्न एवं उत्तर सेगुलो हमें आलोचना करब एवं एप्सटा किन्तु तुम्हारे प्रत्येकेर किन्तु मोबाइले रखा किन्तु खुबी जरूरी, अर्थात सहजे किन्तु एक जेनरल नॉलेजर एक भाण्डार किन्तु तुम सहजे हाथेर काछे किन्तु रखते पारबे। जेहेतु आमरा जानी जे मार्च मासेर दिके किन्तु अनेक रकमेर किन्तु परीक्षा रयेछे, जेमन रेलवे, पीएससी, एसएससी, टेट प्रभृति किन्तु परीक्षागुलो रयेछे। এই অ্যাপসটা তোমরা কিন্তু সহজেই কিন্তু প্লে স্টোর থেকে কিন্তু পেয়ে যাবে। দেখে নাও অ্যাপসটা সম্বন্ধে, আমি বলছি প্রশ্নগুলো পড়ে পড়ে, যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই প্লে স্টোর থেকে গিয়ে ডাউনলোড করে নেবে। তাহলে প্রথমে রয়েছে এখানে জেনারেল নলেজে সমগ্র বিশ্বের কিছু তথ্য রয়েছে। দেখে নাও এখানে রয়েছে, এই টপিকের আন্ডারে রয়েছে পৃথিবীর বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম এবং তিনে রয়েছে সর্বাধিক ক্ষুদ্রতম এবং হচ্ছে আন্তর্জাতিক দিবস এবং বিভিন্ন রয়েছে, আমরা একে একে দেখে নেব। এখানে রয়েছে পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম এশিয়া, বৃহত্তম মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর, বৃহত্তম দেশের নাম আয়তনের ভিত্তিতে রাশিয়া এবং জনসংখ্যার ভিত্তিতে কিন্তু চীন, আর পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজন, পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড, আর বৃহত্তম দ্বীপপুঞ্জ বললে ইন্দোনেশিয়া, ঠিক আছে। আর পৃথিবীর বৃহত্তম শহর হচ্ছে জাপানের টোকিও শহর, ওকে। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা অ্যামাজন, পৃথিবীর বৃহত্তম অরণ্যের নাম হচ্ছে তৈগা বনভূমি, পৃথিবীর বৃহত্তম গিরিখাতের নাম হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন, ওকে। পৃথিবীর বৃহত্তম দ্বীপের বদ্বীপের নাম হচ্ছে সুন্দরবন বদ্বীপ, পৃথিবীর বৃহত্তম অরণ্যের নাম হচ্ছে রাশিয়ার তৈগা বনভূমি, পৃথিবীর বৃহত্তম মন্দির হচ্ছে অঙ্করভাট কম্বোডিয়া অবস্থিত। আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই পড়ব, তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবে এই অ্যাপসটা, তারপরে বাকিগুলো করে নেবে, ঠিক আছে। পৃথিবীর বৃহত্তম প্রাণী হচ্ছে নীল তিমি, আর পৃথিবীর বৃহত্তম গির্জা সেন্ট পিটার গির্জা ভ্যাটিকান সিটিতে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম পাখি হচ্ছে উট পাখি, পৃথিবীর বৃহত্তম স্থলজ প্রাণীর নাম হচ্ছে হাতি, পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কাস্পিয়ান সাগর বা কাস্পিয়ান হ্রদ বলে আমরা জেনে থাকি, পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে কাস্পিয়ান হ্রদ। একই সঙ্গে মনে রাখবে যে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম হচ্ছে সুপিরিয়র হ্রদ, পৃথিবীর বৃহত্তম সাগর হচ্ছে ভূমধ্য সাগর, পৃথিবীর বৃহত্তম ঘন্টা রাশিয়ার মস্কো ঘন্টা, আর হচ্ছে 21 জুন তারিখে উত্তর গোলার্ধে উভয় গোলার্ধে দিন রাত্রি সমান হয়, মনে রাখবে 21 জুন না, 21 জুন তারিখ হচ্ছে উত্তর গোলার্ধে দিন বড় হয় এবং রাত ছোট হয়, 21 মার্চ তারিখে উভয় গোলার্ধের দিনরাত্রি সমান, মনে রাখবে যে 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর তারিখে উভয় গোলার্ধের দিনরাত্রি সমান, ঠিক আছে। তখন এটা জেনে নিলাম, এখানে বিভিন্ন রয়েছে। নেক্সট আমরা টপিকে যাচ্ছি, আমরা এখানে বিজ্ঞানে যাচ্ছি, ঠিক আছে। বিজ্ঞানে আবার অনেকগুলো ভাগ রয়েছে কিন্তু, অর্থাৎ সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা পড়ে যাবে, এখানে 500-এর উপরে কিন্তু এখানে প্রশ্ন রয়েছে, অর্থাৎ এটা যদি তোমরা পড়ে নিতে পারো তাহলে কিন্তু একটা পরীক্ষার জন্য একটা প্রিপারেশন কিন্তু করছে। দেখে নাও, অক্সিজেনকে আবিষ্কার করেন না জে বি প্রিস্টলি, ব্রিটেনে অবস্থিত। অণুবীক্ষণ যন্ত্রকে আবিষ্কার করেন না আছে জেট ভ্যানশেন, নেদারল্যান্ডে। উড়োজাহাজকে আবিষ্কার করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা জেনে থাকি যে অরভিল রাইট এবং হচ্ছে উইলবার রাইট, মানে রাইট ব্রাদার্স যেটা হচ্ছে। এক্সরে যন্ত্র আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী রন্টজেন, জার্মানি, ঠিক আছে। একই সঙ্গে মনে রাখবে যে জার্মানির গুডেনবার্গ কিন্তু ছাপাখানা আবিষ্কার করেছিলেন, ওকে। নেক্সট এবার আইজ্যাক নিউটন, মানে মাধ্যাকর্ষণ শক্তির যে প্রবর্তন করেছিলেন আইজ্যাক নিউটন। নেক্সট স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট, এবং একই সঙ্গে দেখে নেব এটা, টেলিভিশন আবিষ্কার করেন হচ্ছে জন এল বেয়ার্ড, যুক্তরাষ্ট্রে অবস্থিত। টেলিস্কোপ গ্যালিলিও, মানে যেটা টেলিস্কোপ বলতে দূরবীন, দূরবীনকে আবিষ্কার করেন গ্যালিলিও। এখানে অনেক রয়েছে, দেখতে পাচ্ছ প্রায় 126টা প্রশ্ন কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। আর হচ্ছে হামের টিকা আবিষ্কার করেন হচ্ছে এনভার্স অ্যান্ড জন পিবলস, বিসিজি টিকা আবিষ্কার করেন ক্যালসাট ও গুয়েচিন, প্রভৃতি রয়েছে এখানে, ঠিক আছে। নেক্সট আমরা অন্য একটা প্রশ্নে যাব, আমরা খেলাধুলোয় যাব, ঠিক আছে। খেলাধুলো, ক্রিকেট খেলার জন্ম কোথায়? ইংল্যান্ডে। ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?
ফুটবল খেলার সময়, ঠিক আছে? বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত? রাঁচিতে অবস্থিত। যে ব্যক্তিত্বে ভারতের উড়ন্ত শিখ বলা হয় তাকে বলা হয় মিলখা সিং। আচ্ছা, একটা বইও রয়েছে সাম্প্রতিক, ভাগ মিলখা ভাগ। নেক্সট, 22 গজে সাধারণত কোন খেলা হয়, না ক্রিকেট খেলা প্রভৃতি। এখানে রয়েছে আরও অনেক প্রশ্ন রয়েছে, দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, নেক্সট আমরা যাব পরিবেশ ও বিজ্ঞানে। ভারতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? 28শে ফেব্রুয়ারি। নেক্সট, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয়? 11ই জুলাই। বসুন্ধরা দিবস কবে পালিত হয়? 22শে এপ্রিল, ঠিক আছে? ধোঁয়াশা কি? ধোঁয়া প্লাস কুয়াশার একটা মিশ্রণ। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী প্রধান গ্রিনহাউস গ্যাসটির নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ওজন হোল সৃষ্টির জন্য দায়ী হচ্ছে সিএফসি গ্যাস। ওকে, চিপকো আন্দোলনে নেতৃত্ব দেন সুন্দরলাল বহুগুণান। চিপকো কথার অর্থ হচ্ছে জড়িয়ে। নেক্সট, এবার আমরা যাব ভারতের সম্বন্ধে কিছু তথ্য। ভারতের সম্বন্ধে প্রাচীন নাম হচ্ছে, ভারতের প্রাচীন নাম জম্বুদ্বীপ, ঠিক আছে? এটা জানা ছিল না প্রায় প্রত্যেকেরই আশা করি। তা ভারতের প্রাচীন নাম ছিল জম্বুদ্বীপ। অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণ গোলার্ধে। এবং লোকসংখ্যার বিচারে ভারত হচ্ছে দ্বিতীয় স্থান এবং প্রথম স্থান অধিকার করেছে চীন, ঠিক আছে? ভারতের রাজধানী নিউ দিল্লি এবং এখানে 28টা রাজ্য রয়েছে, বর্তমানে 29টা হয়ে গেছে, তেলেঙ্গানাটা ঢুকেছে, বুঝতে পেরেছ? আর হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল 8টি। জাতীয় পশু বাঘ, পাখি, ময়ূর এবং হচ্ছে ফুল পদ্ম, নদী গঙ্গা। জাতীয় বৃক্ষ হচ্ছে বট, জাতীয় বৃক্ষ বট। জাতীয় স্রোত হচ্ছে বন্দে মাতরম। জাতীয় সঙ্গীত জনগণ মনোমধ্যম। জাতীয় প্রতীক হচ্ছে অশোক স্তম্ভ, ঠিক আছে? গোলাপীশ্বর জয়পুর, উদ্যান নগরী লখনউ, মশলার বাগান কেরালা, এবং কেরালাকে একসঙ্গে বলা হয় নারকেলের ভাণ্ডার রয়েছে কেরালাতে, ঠিক আছে? মূলধনের রাজধানী হচ্ছে মুম্বাই। ভারতের ম্যানচেস্টার হচ্ছে আহমেদাবাদ। ভারতের প্রবেশদ্বার মুম্বাই। সিলিকন ভ্যালি, ব্যাঙ্গালোর, পৃথিবীর ভূস্বর্গ, কাশ্মীরকে প্রভৃতি। এখানে অনেক প্রশ্ন রয়েছে, দেখে নিতে পারবেন, ঠিক আছে? নেক্সট, যা ভারতের অভয়ারণ্য যাচ্ছে একটু। মালাবার অভয়ারণ্য কেরলে অবস্থিত এবং হচ্ছে গির অরণ্য, এটা খুবই গুরুত্বপূর্ণ, গুজরাটের গির অরণ্য। এখানে কিন্তু এশিয়ার যে সিংহ এখানেই পাওয়া যায়, ঠিক আছে? পুরো এশিয়া মহাদেশের মধ্যে সিংহ শুধুমাত্র গির অরণ্যেই পাওয়া যায়। ভদ্রা অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত। তুঙ্গভদ্রা জলপ্রপাত রয়েছে, এটা কর্ণাটকে অবস্থিত, ঠিক আছে? গান্ধীসাগর অভয়ারণ্য মধ্যপ্রদেশে, আর এটা খুবই গুরুত্বপূর্ণ যে পাঁচমারি অভয়ারণ্য, এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত পাঁচমারি অভয়ারণ্য, ঠিক আছে? জলদাপাড়া হচ্ছে অভয়ারণ্য জলপাইগুড়িতে। ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা সহজেই তো এই অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে, তাই আমি বেশি কোনো আর পড়ে বলছি না, ঠিক আছে? থ্যাংক ইউ।